এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হাতছোঁয়া নায়ক আদিত্য রায় মিঠাইয়ের উৎসে বাবু ধুপপুকানি পাড়িয়ে দেয় কয়েক হাজার তরুণীর হৃদয়ে। অভিনয়ের পাশাপাশি গানেও এক্সপার্ট আদিত্য। এই হ্যান্ডসাম নায়কের মিষ্টি গানের গলায় মুগ্ধ সকলেই। সিরিয়াল হোক বা রিয়েল লাইফ, আদিত্যর গান আপনাকে ঘায়েল করতে বাধ্য। পোস্টার ভয়েস নামের এক ব্যান্ডের লিড গায়ক আদিত্য, তার অন্যতম পছন্দের ব্যান্ড স্টিং। বুধবার পাকিস্তানি ব্যান্ড স্টিং এর সুপারহিট গান দূর গিতার হাতে গুনগুন করলেন আদিত্য। এই ভিডিও নিঃসন্দেহে অভিনেতার ভক্তদের মনের আনন্দ খানিকটা বাড়িয়ে দিয়েছে। এই ভিডিওর একটি সুখবরও শেয়ার করে নিয়েছেন আদিত্য। তিনি জানান, আগামী 18 ডিসেম্বর কলকাতার এক নামজাদা রেস্তোরাঁয় লাইভ পারফর্ম করবেন তার ব্যান্ড। মূলত পাকিস্তানি ব্যান্ড স্টিং কে সম্মান জানাতেই গত এপ্রিল মাসে এই লাইভ কনসার্টের পরিকল্পনা করেছিল পোস্টার ভয়েস। তবে আদিত্যর চার ব্যান্ড সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় বাতিল করতে হয় শো। অবশেষে 8 মাস পর ফের একবার স্টিং এর গানের ডালি সাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করতে তৈরি আদিত্য ও পোস্টার ভয়েস। ধানি দূর এর মতো জনপ্রিয় মিউজিক অ্যালবাম সঙ্গীত প্রেমীদের উপহার দিয়েছে স্টিং। স্টিং এর আইকনিক গান আদিত্যর গলায় শুনতে উত্তেজিত ভক্তরা। আদিত্যর সেই ভিডিওটি দেখে নিন। Hello everybody, my name is Andrit and my band Poster Boys, we were supposed to pay a tribute to the legendary Pakistani band called Strings in the month of April, but on the day of the show, 4 of my bandmates were diagnosed with COVID and we were responsible enough to cancel the show. Nevertheless, we'll be going live very soon on the 18th of December, that is, same venue, Top Cat CCU. I'll be sharing the ticket link with you all very soon, so please do get the tickets as soon as possible and see you there on the day of the show, 18th of December. তো বন্ধুরা, দারুণ এই খুশির খবরটি জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এ ধরনেরই আরও নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ফোর্স মিলে সাথেই থাকুন।